তোমরা তো পরীক্ষা ছাড়া জান্নাত তো যাইতে চাও কোন ইচ্ছা? ওই হুদিন মাসে খেত কোন চারটে আর খাইছো তা তো খারাপ হয়েছে, অন কোন ইচ্ছা জান্নাত তো যাইতে আসছে, এত সোজা মনে করছো ফিডার লগে আন্ডারটা তো কই আর লাভে নাই, আন্ডারটা যেই কারো আর বালিশের ভিতরে টেহা লইয়া। হ্যাঁ তুমি তার হইছে বেড়াইতার মতো, মানুষে তুলার বালিশ পায় না, হাতে টেহার বালিশ দিয়ে ঘুমাইতে আছে, আর একটা কুল বালিশ বেড়াইয়া লইয়া। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না, কম কম নাকি বেশি বেশি, প্রমাণ আছে নাকি নাই? আনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, আল্লাহ বলেন ফালুল লিমা ইউরিদ, আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন, বলেন সুবহানাল্লাহ। আ মুসলমান মন দিয়ে শুনো, আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না, দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা, দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম ঠিক কিনা, দুনিয়ার মানুষ মাহফিল আসলে একরকম, যাত্রার প্যান্ডেলে গেলে আরেক রকম, দুনিয়ার মানুষ রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? আমি তো বিশ্বাসের মানুষ, নানান জায়গায় আগাবোর বুঝুগিতে জানো মরিবি মানুষ নিচে বই আর কেমন দেখা যায়। হ্যাঁ আমিন কম জোরে কন আর জোরে, যেই কথাটা বলছিলাম মুখ খুলে কামান্না মানুষ নেতা করে আপনার তো দাঁড়িয়ে আছে। আমিন কনা জোরে বলতে হবে, যখন যেটা জিজ্ঞেস করি আসতে দেবেন না জোরে দেবেন, কয়েকজনে না সবাই মিলে, কয়েকবার না বারবার সুন্দর করে আওয়াজ করে, আওয়াজে ওয়াজ, আওয়াজ যদি না হয় তাহলে বক্তার মুখ থেকে ওয়াজ আসে, আপনাদের ওয়াজটা হচ্ছে বক্তার রিজিক, এটা আল্লাহর পক্ষ থেকে, এই এই শ্রোতার রিজিক, এটা আল্লাহর পক্ষ থেকে বক্তার মুখ দিয়ে আল্লাহ বের করে দেয়। সুবহানাল্লাহ বললেন না? আপনারা যারা কষ্ট করে এসেছেন সেই সন্ধ্যার পর থেকে, আপনারা যারা দীর্ঘ সময় নিয়ে বসে আছেন আওয়াজ করে দেয়, সময় নিয়ে বসে আছেন, তারা যদি কিছু একটা না নিয়ে যা গেলেন তাহলে আসলেন কেন? দরকার তো নাই, অনেক কষ্ট করে যেহেতু এসেছেন বসে আছেন, আমার মায়েরা বোনের অপেক্ষা করছেন, সুতরাং প্রাণবন্ত একেবারে উচ্ছল একেবারে সুন্দর করে আমরা আমাদের দিনের কথাগুলো শুনবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, তো আমরা পিসাব মানুষ হওয়ার কারণে সবাই অন্তত অন্য সময় দোয়ার লেগে যেমন তেমন মরণের আগে দিয়া একেবারে নরম হইয়া খুব দোয়া চায়। তারপরে একজনে এক লোক ফোন দিছে, মাইকটা একটু কমা, আমার এক লোক ফোন দিছে দিয়া সেরক হুজুর আব্বার নমুনা বেশি খারাপ, আমি কই তুমি কার ছেলে? তো নাম কইছে আমি চিনছি, আব্বা দু হুজুর সবসময় আপনার লোকে চলছে, আব্বার নমুনাটা বেশি খারাপ, এই ফাওয়ার তালুকাত কুতকুতি দিয়া চাইছে আইসুরে না, আরে বাবারে তোর তো করে নজগণ্য অবস্থা, কয় হসিম দা দিয়েও চাইছে দুঃখ পায় না, এটা তো করে নিশি দিয়ে এটা প্যারালাইজ, কয় হুজুর ডাক্তারে কইছে নিশি দিয়ে বিলে ময়ূর উফরার ফেলে উঠতে আছে, এটা তো মারাত্মক অবস্থা, তো তো তোমার আব্বা কী কয়? কয় আব্বা কয় হুজুর যে নাগেশ্বর হুজুরে আইয়া কুদুর দোয়া করে দিন আমার মনটা ঠান্ডা হইতো, আর বাসন মরণ এটা হলো ফরের ব্যাপার, এরকম কথা শোনার পরে তার না গিয়ে উপায় নাই, তা আমি গেছি, যাওয়ার পরে গিয়ে দিয়ে হাসপাতালের বেডের ভিতরে এবারে হইতে রয়েছে, আমার দেখে ওখানে কাঞ্জা দিছে গাল বাইয়া বাইয়া পানি ফুটা বালিশ বেড়ে বিজ্জা জাগিতে আছে, তো গিয়ে দিয়ে আবার খোসা খোসা দাড়িও দেখা যায়, আমি কইলাম কি দাড়ি কিরা খেয়ে দিছেন কাজি হুজুর, এই আপনি তো মাফিলও কইছেন মরার পরে বিলা ফাঞ্জা বিলা খুললে আরেকটা দিব, গঞ্জিটা বেড়ে এসির আরেকটা দিব, ফাইজামা বেড়ে খুললে লাগবো
টুফি ডিলে রাখতো যাইতো দিত না, খালি দাড়ি ডিবিলে লগে যাইব। তো চিন্তা করলাম দাড়ি ডি লইয়ে মরি, তেমনি মরেন না, অসুবিধা কি, দাড়ি ডি লইয়ে মরেন। তো আমি কইলাম যে ঠিক আছে, আমরা সবাই মিলে একটু দোয়া করি। সবাই মিলে সুরা ফাতেহা পড়লাম, দোয়া করলাম, আল্লাহর খাস মেহরবানি, আল্লাহ দোয়া কবুল করছে। কিছুদিন পরে উনি ভালো হয়েছে। রাস্তার ভিতরে দেহা একদিন, দেহি কামাইয়া হমান। আমি বললাম কি তো আপনারা বলে দাড়ি রেখা দিচ্ছেন কো হুজুর, শরীরটা মশাল লাগেতে বালায়, তো শরীরটা যেহেতু বালা আর দাড়ি রাখবো কিন্তু কেন, হ্যাঁ আমার খান ফুলে তো রাখবে। মুসলমান দুনিয়ার সিসি ক্যামেরা ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার সিসি ক্যামেরা ফাঁকি দেওয়া যায়, ওই বিজিবি র‍্যাব গোয়েন্দা ফাঁকি দেওয়া যায়, দুনিয়ায় মুড়ি তার পীরকে ফাঁকি দিতে পারে, মুসল্লি তার ইমামকে ফাঁকি দেওয়া যায়, সন্তান তার মা বাবাকে ফাঁকি দিতে পারে, আমার আল্লাহর দুই চোখ ফাঁকি দেওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কি না? তুমি যা করো, তুমি যা বলো, তুমি যা চিন্তা করো, দুনিয়ার কেউ জানুক আর না জানুক, দুনিয়ার কেউ দেখো আর না দেখো, দুনিয়ার কেউ বুঝুক আর না বুঝুক, আমার আল্লাহ জানার বুঝার দেখার বাকি থাকে না। সুবহানাল্লাহ। যারা রেকর্ড করছেন ফ্ল্যাশ লাইটগুলো বন্ধ করে দেন, আয় ছেলে ফ্ল্যাশ লাইট বন্ধ করো, আর যাদের মোবাইল আছে দয়া করে সবার মোবাইলগুলো বন্ধ করে দেন। মাহফিলের মাঝ দিয়ে হাঁটাহাঁটি উঠাউটি এটা আমি মোটেও পছন্দ করি না, দয়া করে এই কাজটা কেউ করবেন না। যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে কি বসানোর কোনো ব্যবস্থা করা যায় না? ওইখানে বিছানা নাই দেখেন, ভলান্টিয়ার তো অনেক, এই ভলান্টিয়ার বিছানার ব্যবস্থা করা, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগান দিকে সবাই সামনে আসেন, আরও কাছে আসেন। হ্যাঁ মুরব্বী, সাউন্ড লাগতো না, হয়েছে লুক হয়েছে, হ্যাঁ একজন সামনে আয়, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসেন। এই তো অনেক ফাঁকা জায়গা মার্শাল্লাহ, আসেন একটু জায়গা দেন, আরেক ভাইকে জায়গা দেন, এই কেউ লেজার দেবে না, আপনি আল্লাহর কোরআনের মাহফিলে জায়গা দেন, আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন, আপনি বাসটার থেকে তো রাল গাউন না, আপনার বাসুটা দাগ দিয়ে রাখছে দুপুর আল্লাহ, আমরা বই বই ডাল লোকে কি একটা শাহী আলাতে আছে চাও না। আসেন এই যে এই যে অনেক জায়গা, মুরব্বী আঁকেন না কেন? এই যে ওইখানে অনেক জায়গা ফাঁকা, ভেতরে ঢুকে দেন তাদেরকে সবাইকে, একটু জায়গা দেন, শুধু শুধু এই যে এই জায়গাগুলো অনেকগুলো জায়গা এখানে। এই যুবকেরা কলেজের টুকরা রাগাও, ফলাফল যত কত কর লাগে, মুরব্বী না আচ্ছা অসুবিধা, তারা একখানো বইয়া লাইলে লড়তো মনে কানা, ফলাফল নাড়া দিয়ে আগাও। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আ বন্ধু মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক তাআলা এই দুনিয়ার ভিতরে আগে মানুষ বানান নাই, এই দুনিয়ায় ছিল আগে জিন আর ফেরেশতা। সুবহানাল্লাহ, না তখনও মানুষ বানান নাই, দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা, সব কিছু আল্লাহ নিয়ন্ত্রিত করাতেন জিনের মাধ্যমে আর ফেরেশতার মাধ্যমে। সুবহানাল্লাহ, জিনদের আর ফেরেশতাদের ব্যবস্থা ছিল এমন, তাদেরকে যা বলতো তাই করত, তারা এর বাইরে কোনো কিছু করার চিন্তা করত না। চেয়ারটা একটু সরাই দিতে হবে, উপর থেকে পানি পড়তো, আপনি সরেন, আপনি উঠেন, এরকম উঠেন, একবার চেয়ারটা একটু এসে যেত, থাক।
থাকে, এগুলো এগুলো এটা করে লাভ নাই, এটা ফুটাই লিখিত। আচ্ছা থাক, হ্যাঁ মোবাইল বন্ধ, মোবাইল বন্ধ, একবারে টোটালি অফ চলব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মাশাল সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। হ্যাঁ মাশাল্লাহ, ছেলেরা বিছানার ব্যবস্থা করে দিচ্ছে, লোকজন বসতে পারবে। আপনার এদিক সেদিক তাকাবেন না দয়া করে, সবাই শুধু আমার দিকে তাকাই থাকবেন। এই ছেলে এই কি করো তুমি, হ্যাঁ কোনো আওয়াজ করবেন না, শুধু আমার দিকে তাকাই থাকবেন, খুব মনোযোগের সাথে শুনতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আর যায় না সামনে, এই থাক থাক হয়েছে, পায়ে লাগে তো, সবাই পড়ে না আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আগে ছিল জিন আর ফেরেশতা, কথা মনে আছে? তো জিনদের কাজ হইলো, ফেরেশতাদের কাজ হইলো আল্লাহ যা হুকুম করে তাই করে, তাদের নিজস্ব কোনো এখতিয়ার ছিল না, তারা নিজ থেকে কিছু করতে পারতো না। জিনদেরকে যদি ফেরেশতাদেরকে আল্লাহ যদি বলতো যে সব বাঙ্গরা মাহফিলের চতুর্দিক দিয়ে এসে দাঁড়াও, দাঁড়াই থাকবে, বসবে না, উঠবে না, যাবে না, তাদের কোনো ক্লান্তি নাই, তারা পরিশ্রান্ত হয় না, তাদের বিবাহ শাদী নাই, তাদের ছেলে মেয়ে নাই, তাদের খিদা লাগে না, খাওয়া লাগে না, ঘুম লাগে না, তন্দ্রা নাই, তারা অপরিচ্ছন্ন হন না, তারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আল্লাহ চিন্তা করলো এগুলো তো যা বলি তাই করে, এমন একটা মাখলুকাত বানানো দরকার যাদের এখতিয়ার দিয়ে দেব, ভালো মন্দ বুঝার ক্ষমতা দেব, ভালো মন্দ কাজ করার যোগ্যতা দেব, বিবেক দেব, বিবেচনা দেব, সব কিছু দেওয়ার পরে হালাল হারাম চিনাই দেব, গোনা সওয়াব বুঝাই দেব, ইসলাম কুফর দেখাই দেব, শিরক বিদআত তাওহীদ রিসালাত সব কিছু তাদের সামনে তুলে ধরব। তুলে ধরে আমি দেখতে চাই তাদের ক্ষমতা পাওয়ার পরে তারা কি ভালোটা করে না মন্দটা করে, তারা কি ন্যাক করে নাকি গুনাহ করে, তারা কি ন্যায় করে না অন্যায় করে, এটা আমি দেখতে চাই। সুবহানাল্লাহ বলবেন না, এমন একটা সৃষ্টি আল্লাহর খুব দরকার। সূর্য সূর্যের মতো, চন্দ্র চন্দ্রের মতো, গ্রহ নক্ষত্র সব যার যার মতো করে আপন কক্ষপথে বিচরণ করছে, জিনেরা জিনদের মতো, ফেরিস্তারা ফেরিস্তাদের মতো। এখন আল্লাহ চাইলেন না এইরকম না যে তাদেরকে ক্ষমতা দেব, ইচ্ছা করলেতে গোনা করতে পারবো, ইচ্ছা করলেতে সওয়াব করতে পারবো, তাহলে গোনাও চিনাই দেন সওয়াবও চিনাই দেন, গোনা করার ক্ষমতাও দেন সওয়াব করার ক্ষমতাও দেন, দেখতে চাই বুইজা শুই না সে কি গোনা করে নাকি সওয়াব করে। সুবহানাল্লাহ বলবেন না, এরকম একটা এই মাখলুকাত বানানোর যখন মনস্থির করলেন তখন তিনি ইমার্জেন্সি একটা অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন, স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট, ওই সংসদের সদস্য হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না, এখন সংসদটা কি আমেরিকার মতো না আরো দামি, মা কথা হয় না, সবাই কথা বলতে হবে। যদি আমেরিকারটা দামি হয় আপনার কাছে মনে হয় কইবেন, অসুবিধা কি, আমেরিকারটা দামি না আল্লাহটা দামি, আল্লাহটা দামি, ব্রিটেনেরটা না আল্লাহটা, ইন্ডিয়ারটা না আল্লাহটা, আমরাটা না আল্লাহটা, আমরাটা তো কই আল্লাহ আবে নাই, আমরা তো যেই কারো আর বালিশের ভিতরে টেহা লইয়া, হ্যাঁ তুমি তো রয়েছে বেড়াইতার মতো, মানুষের তুলার বালিশ পায় না, হাতে টেহার বালিশ দিয়ে ঘুমাইতে আছে, আর একটা গুল বালিশ বেড়াইয়া লইয়া, টেহার টেহা কেসিনুর নাম দিয়া আমার দেশে মন্ত্রী এমপি সহ জড়িত হয়ে সারা দেশটারে একটা জুয়ার ফ্যাক্টরি বানাই লেছে, ঠিক কিরকম এর দূরে লো তো মন্ডারে বুঝ দিতাম। এরপরে আহ কথা কেন না, এই এই বেলুনগুলো খুলে দেন দেখি, ভলান্টিয়ার যারা আছে আমি তাদেরকে দেখি না, বেলুনগুলো খুলে দেন, ভলান্টিয়ার যারা আছে জনে জনে ধরেন না, আবার শুধু ভলান্টিয়ার যে আছে তারা কইতে পারবো কেমনে তাড়াতাড়ি খুলুন, যাইব হ্যাঁ আমিন কয় না, জোরে কয় না আমিন। কারণ আমার দেশের সংসদের ভিতরে ভালো মানুষ যেমন আছে সিটার বাটফার আছে নাকি নাই, ক্যাসিনোর নাম দিয়ে জুয়া খেলে আছে নাকি না, মদের বার চালায় শুধু এখানেই শেষ না, বিদেশ গিয়া সিটারি কইরা ধরা ফুইরা তৃপ্ত
54 কোটি টাকা জরিফানা এইরকমও আছে, ঠিক কিনা কও? বানানো গল্প না, এটা হলো বাস্তব কথা, শুনে যাও। এখন আল্লাহর সংসদ কি এইরকম না আরো দামি? নাম্বার অফ পার্লামেন্ট, সেই সংসদের স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, আর ফেরেশতারা হলো সংসদ সদস্য। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ তাবারক ওয়াতায়ালা ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করে তিনি মিটিং এর একটা এজেন্ডা দিলেন, কার্যতালিকা একটা বিষয় নিয়ে আসলেন, সেই দিনের আলোচ্য সূচি তিনি পেশ করলেন, মিটিং এর এজেন্ডা আলোচনার আলোচ্য বিষয় সংসদের কার্যতালিকায় অগ্রাধিকার ভিত্তিতে যে বিষয়টা স্থান পেল আল্লাহ সেটা তুলে ধরলেন। লক্ষ কোটি বছর আগে আর 1500 বছর আগে নবীজির মাধ্যমে আলোচনার আলোচ্য বিষয়টুকু আমরা দক্ষিণ বাংলার মানুষও যেন জানতে পারি, এই জন্য আল্লাহ কোরআনুল কারিমে কোট করে দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা সবাই জানি, সবাই পারি, চলো সবাই পড়ি। সবাই কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা হয়, চাই যিনি রহমান যিনি রাহিম, আমরা চলো তার নামে শুরু করি। সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বলেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? কোন জায়গায় সুবহানাল্লাহ বলা লাগে আন্দাজ আছে না? আপনি যদি পুরান সুবহানাল্লাহ কোন না দুম ধরে বুঝে রয়েছেন দিতে কন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর জায়গায় আমার লেগে দেরি করে না, সুবহানাল্লাহ কারে কয় দেহাই দিবেন কন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সবাই কনাবে আবার ডাকতেন না পুরা এক সুপ ঘুমাইয়া উঠছে কারবার দান্ডারে হো জায়গায় কি আপনি কই গেছেন গা এই কথাই সাফা দিয়া বল নাড়া দিয়া বল আমিন খান জোড়া খান। আল্লাহ যখন বললেন ফেরিস্তারা বলে দরকার নাই মানুষ বানিয়ে কি করবে, আল্লাহ তো জানেন কি করতে চান, আল্লাহ তো অভিনব একটা কৌশল অবলম্বন করলেন, তিনি দেখতে চান ভালো মন্দ বোঝার পরে করার যোগ্যতা থাকার পরে কে ভালো করলো কে মন্দ করলো দেখতে চাই। এবার আল্লাহ তাবারক তাআলা মানুষ বানিয়ে নিলেন, ফেরেশতারা বলছিল না দরকার নাই, আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়েছিলেন, ইন্নি আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না বলেন সুবহানাল্লাহ। এখন মানুষ বানানো হয়ে গেল, এখন জাত হয়ে গেল কয়টা, জাত কয়টা কয়টা? আহা, তিনের ভিতরে মেসেজ লাগিয়ে গেছেন, পনেরো বিশ টা হলে তো কিতা করলেন গিয়েব, জিন ফেরেশতা মানুষ তো তিন জাত না, সুবহানাল্লাহ কয় না কয় জাত, জিন ফেরেশতা। এখন একটা ক্লাসও তিনজন ছাত্র যদি থাকে তিনজনের রোল নাম্বার এক হয় কথা কয় না? কথা বলতে হবে তো সবাই, তিনজনের রোল নাম্বার এক হয় এক হয় কয়জনে? একজন। হেডমাস্টার স্যার ইচ্ছা করলে একজনের রোল নাম্বার এক দিয়ালে লেফারে কিন্তু দিত না, স্যারের কত হলো যদি ওখানে একজনের এক দিয়ালা তো আরেকবার ফুতে বাহাই জানা কইব যে আমার ফুতের দুষ্কৃতা, আপনি কেমনে হেতার ফুতের এক দিলেন, আমার ফুতের এক হওয়ানোর যোগ্যতা আছে, আপনি তো কোনো পরীক্ষা টরীক্ষা নিলেন না,
এলেগে হ্যাট সারে কি করে নিজের তেনা দিয়া একটা পরীক্ষা দেয়। সুবহান আল্লাহ কইছেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলেই তিনি আদমকে রোল নাম্বার এক দিয়ে দিলে পারতেন, তিনি তা করলেন না। তিনি অভিনব একটা কৌশল অবলম্বন করলেন, তিনি দল একসাথে করলেন, একটা পরীক্ষা নিলেন কিছু জিনিসপত্র সামনে দিয়া। আল্লাহ কয় বলো দেখি কোন জিনিসের কী নাম? আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, মনে করেন ফেরেশতার সামনে আল্লাহ কাপটা দিয়া কয় বলো এটার কী নাম? ফেরেশতায় কয় আল্লাহ এটা আমরা কামও লাগে না, দেখছিও না, জানিও না, এরা এই প্রথম দেখলাম, কত জায়গাত গেলাম এরকম জিনিস তো দেখছি না, এরা কী তাইরা কইতাম ফারতাম না। আল্লাহ কয় তোরা হো এটা কি? আল্লাহ এটাও কইতাম ফারতাম না, এটা কী তা কে কুদ্দুর দিয়ে বাড়ি রয়েছে, সুহি দিয়া রয়েছে, এটা কী তা কইতাম ফারতাম না। আল্লাহ কয় এটাও ছিল না, কয় জানা, কয় এটা কী, কয় এটার কথা আমাদের জানা নাই। সুবহান আল্লাহ, বলল ফেরেশতায় ফারছে ও কারি জিগে ইতিহাসে আমি কী দিন মোহাম্মদ চুপ করে বই রয়েছে কিন্তু দিব দেব এবার এক যা কোন আমি আগে মাইকে কইয়া লাইছি। ফেরেশতায় ফারছে নি? যারা আছেন উপরে তারাও কথা কয়ে ফেরেশতায় ফারছে? ফেরেশতায় ফারছে না। আল্লাহ গল জিন কয়ো কল্লা হেন কোথায় ডেকিতা তো ফেরেশতার যেই মত আন্ডারও হেই মত, মানে ফেরেশতায় পারে না আমরাও পারি না, কয়ে না কয়ে হেঁটে তো কয়ে যা কয়ে যে আদম কালাপাইক আদম রে ও আদম এটা কি রে আদম তুই একটু চিনাই দে। আদম কাল্লাইরার নাম কাপ, এই যে দেড়াড়া এটা দিয়ে আমি সে আঙ্গুল ডুহাই ডুহাই ইয়ার ফলে আমি যে চা দুধ লইয়া খায় এই আঙ্গুলটা দেড়াড়া রাখছে যেন আসলটার লোকে লাগিয়ে আঙ্গুলটা ফুইরা না যাইয়া এটা দেড়াড়ার লেগে রাখছে, এটা গরম হইলেও দেড়াড়া গরম হয় না, এটার নাম কাপ। আল্লাহ খুব মশাল্লাহ রাখো ফারছে, সুবহান আল্লাহ হয় না। এটার নাম কি? কাল্লা এটা টিস্যু বক্স, হুজুররা সামনে রাখে, নেতারাও রাখে, অফিসও থাকে, কাম লাগলে ব্যবহার করে, জেফত টেবিলের কোনা তহনার গামছা নাই, হন হলো টিস্যু খাইয়া ফুসতে ফুসতে বাজিয়া গিয়া কয়টা গিতা। কাল্লা এটার নাম মাইক, এহেন দিয়া কইব আসতে হেগুল দিয়া বাড়ইব জুড়ে। সব আল্লাহ কয় না ফারসে গাড়া, ফারসে গাড়া আদম, তখন তো আর মানুষ নেই, আদম দিয়ে তো শুরু, ফারসে কি ফেরেশতা জিনে কারা? আমরা আব্বা আদম, আমরার কি হয় স্মরণ করে এখানে মুখটা বলে একটা আব্বু কন আমার আপনার সুন্দর হয়েছে আদম, আমরার কি হয় আজাগাত কোন জায়গা কি আব্বা রাখতো ভালো ভালো আব্বার আব্বা কইতে পারে না শরমায়। আদম আমরার কি হয় আর আব্বাই কি ঠক যেন জিতছে, আব্বাই জিতছে, ফেরেস্তারা দুম ধরে বইয়া রয়েছে, জিনারা দুম ধরে বইয়া রয়েছে, আল্লাহকে কি পারছে কেনা? তো ফেরেস্তারা কয় আদমে এদো ফারছে, কত দেহার মধ্যে ফার্স্ট হয়ে গেছে কেনা? কয় অবশ্যই আদম ফার্স্ট হয়েছে, সুবহান আল্লাহ। বল মুসলমান আদম আলাইহিসসালাম আমরার আদি পিতা, আমরার আব্বায় যখন ফারছে ফেরেশতারা আল্লাহ ডাক দেয়া কয় ও ফেরেশতারা ফারুন্নার দাম বেশি নাকি না ফারুন্নার দাম বেশি? কয় অবশ্যই ফারুন্নার দাম বেশি। জিনারা রে তোরার কিমত দাম বেশি কার? জিনারাও কয় যে ফারসে এবার কয় ফারসে কেড়া? কয় আদমে ফার্স্ট হইছে কেড়া? কয় আদমে রোল নাম্বার এক কার? আদমে। কেউ দিছে না আব্বায় পরীক্ষা দিয়া ফার্স্ট হয়েছে, আব্বায় পরীক্ষা দিয়া ফার্স্ট হয়েছে, তোমরা তো পরীক্ষা ছাড়া জান্নাত তো যাই গেইতা চাও কোনাচ্ছা, ওই হুদিন মাসও খেত কোনো চারতে আরতে খাইছো তো খারাপ হয়েছে, ওন কোনাচ্ছা জান্নাত তো যাই গেইতে হচ্ছে, এত সুযোগ মনে করছো ফিডার লগে
কোনার চেয়ে জান্নাতের কোনো লাইন নাই আছে কথা আছে ম্যান্নত কইরা পরীক্ষা দিয়া খাওয়া দাওয়া বন্ধ করতে কইসতাম কি ভাত খাইছো না নাকি আর তোমার কোয়া লাগে বকাছেন পকেটে দাও বকার মতো আমরা খাইতে বস তুমি যেমনি খাওয়ান শুরু করছো সে তো ভাত ভাত ভাতও এমনি খানা মনে জানটা দিয়া লাগবে খানার লাগে তুমি আসলতে বাড়িয়ে গিয়ে খাইবা কাম দেখলে বাহিরে ফুলে রাখাইবা ফজর পর্যন্ত খা মাহফিলের মাছ দিয়ে সব করবা না কোনো সময়ই করবা না আমিন কন জোরে কন ফার্স্ট হয়েছে কেনা কথা কেনা কে ফার্স্ট হয়েছে আল্লাহ ডাক দেয়া কয় আদম রে ও আদম তুমি তো ফার্স্ট হয়ে গেলা রোল নাম্বার এক তোমার একটা সার্টিফিকেট দিতে চাই আদমে চিল্লান দিয়া কয় সার্টিফিকেট লাগতো না আপনি খুশি নি খালি এইটা কন আপনি আল্লাহ খুশি হইলে আমার সার্টিফিকেটের কোনো দরকার নাই ঠিক কিনা কি করব সার্টিফিকেট দিয়া আপনি যদি খুশি হন তাইলে আমি খুশি কিচ্ছু লাগবে না আমার আপনি শুধু খুশি থাকলেই হয় আল্লাহ কয় অবশ্যই খুশি কয় খুশি হইয়া আমি একটা সার্টিফিকেট দিতাম সাই আদমে কয় দিতেন চাইলে আপত্তি নাই আল্লাহ কয় ওই অনেক মাখলুকাত আমি বানাইছি বিশাল আকাশ ওই জমিন ওই পাহাড় ওই নদী নালা ওই গাছপালা সব তো আমি বানাইলাম বাঘ সিংহ সমুদ্রের নীল তিমি সব আমি বানাইলাম আদম রে ও আদম 18,000 মাখলুকাতের ভেতরে তুমি যেহেতু পরীক্ষায় পাশ ফার্স্ট হয়ে গেছো তোমার জন্য লকব হলো তোমার উপাধি হলো তোমার সার্টিফিকেট হলো তুমি আশরাফুল মাখলুকাত বলো সুবহানাল্লাহ